আসসালামু আলাইকুম প্রিয় আসসালাম আলাইকুমবৃন্দা আশা করি আপনার সকলে এবং ভালো রয়েছেন আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখিনি বিজ্ঞপ্তিতে আসলে কি বলা আছে কিভাবে কি করতে হবে সেই বিষয়টি প্রতিবছরের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবছরও তাদের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেহেতু এবছর করোনা মহামারীর কারণে কোনো কিছুই সঠিক সময়ে হচ্ছে না তাই এই ভর্তির পরীক্ষা বা ভর্তির আবেদনও সঠিক সময় সব ঠিকঠাক হবে কিনা সে বিষয়েও কনফিউশন রয়েছে। যে কারণে তারা ভর্তি পরীক্ষার তারিখ এখনো জানায়নি। শুধুমাত্র আবেদনের তারিখটা জানিয়েছে। আবেদনটা তারা আপাতত নিয়ে রাখবে। তারপরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সশরীরে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে। এবছর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে বেশ কিছু নতুন পদ্ধতিতে প্রথমে তারা প্রাথমিক আবেদন নেবে প্রাথমিক আবেদনে যে কেউ আবেদন করতে পারবে এই আবেদন থেকে তারা বাছাই করবে অর্থাৎ প্রাথমিক যে আবেদন করবে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের মধ্য থেকে ন্যূনতম একটা জিপিএ নির্ধারণ করে সেই জিপিএর উপরে ভিত্তি করে শিক্ষার্থীদেরকে বাছাই করবেন তারা তারপরে তাদেরকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে প্রাথমিক আবেদন করতে পারবেন পহেলা জুন থেকে পনেরোই জুনের মধ্যে অর্থাৎ প্রাথমিক যে আবেদনটা নেওয়া হবে তার জন্য আপনি পঞ্চান্ন টাকা ফি দিয়ে পহেলা জুন থেকে পনেরো জনের মধ্যে আবেদন করবেন প্রাথমিক আবেদন শেষ হলে এই শিক্ষার্থীদের এইচএসসি এসি জিপি এর উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদেরকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত করা হবে তার মানে আপনারা প্রাথমিক আবেদন করার পরেও নিশ্চিত নন যে আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা না এরপরে তারা যাচাই বাছাই করে আপনাকে জানাবে আপনি চূড়ান্ত পর্বে আবেদন করতে পারবেন কিনা এবং পরীক্ষা দিতে পারবেন পারবেন কি না পর্বটিও দুইটি ভাগে বিভক্ত প্রথম চূড়ান্ত পর্বটি চলবে চব্বিশে জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত এর মধ্যে যাদেরকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হবে তারা আবার আবেদন করবে দ্বিতীয় চূড়ান্ত পর্ব চলবে একই জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত তবে একটা ভালো খবর এবছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিচ্ছেন এমন শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত চারটি অনুষদ এ বি সি ডি এগুলোর জন্য ফি ধরা হয়েছে এগারোশো টাকা অর্থাৎ আপনি যখন চূড়ান্ত আবেদন করবেন তখন আপনাকে কিন্তু এগারোশো টাকা দিয়ে তারপর আবেদন করতে হবে আর অন্যান্য অনুষদ ও ইনস্টিটিউটের জন্য আপনাকে দিতে হবে সাতশো টাকা অবশ্যই ভালো করে মনে রাখবেন প্রাথমিক আবেদনের জন্য আপনাকে পঞ্চান্ন টাকা আলাদা দিতে হবে এরপর আপনি টিকে গেলে চূড়ান্ত আবেদনের জন্য এব সি ডি এই চারটা অনুষদের যে কোনোটিতে আবেদন করতে চাইলে আপনাকে এগারোশো টাকা করে দিতে হবে আবার অন্যান্য যে অনুষদগুলো রয়েছে আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই অনুষদগুলোই সাতশো টাকা দিতে হবে অর্থাৎ দুই স্তরে আবেদনের জন্যই আপনাকে টাকা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলেছেন যে ভর্তি ফি এত বেশি হওয়ার কারণ হচ্ছে গত বছরগুলোতে শিক্ষার্থীরা অনেক বেশি সংখ্যক পরীক্ষা দিতেন যে কারণে ফিটা অ্যাভারেজে কমে আসতো কিন্তু এই বছর আমরা যেহেতু সীমিত সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিব পরীক্ষাগুলোর যে খরচের বিষয় সেটা কিন্তু ঠিকই রয়েছে শিক্ষার্থীর সংখ্যা কমে আসছে এ কারণেই তারা ভর্তি ফিটা বাড়িয়ে দিয়েছে এখন ভর্তি পরীক্ষা কবে নেবেন সে বিষয়ে আসলে সিদ্ধান্ত তারা নেননি এখনো বিজ্ঞপ্তিতে জানানো নেই করোনা পরিবেশ যখন স্বাভাবিক হবে তখন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে যদি শিক্ষা খবরগুলো আপনাদের ভালো লাগে তাহলে এরকম আরো শিক্ষা খবর পেতে আমাদের চ্যানেলের সদস্য হতে পারে আর আমরা ভিন্ন ভিন্ন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো সকলকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহাম